হ্যালো এভ্রিম আমি জয় চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাই আমরা বহুরূপী এই সিনেমাটার অফিসিয়াল টিজার এই জাস্ট কিছুক্ষণ আগেই ড্রপ করা হয়েছে আমি সেটা নিয়ে কথা বলতে চলে এলাম বন্ধুরা এই যখন প্রি টিজারটা এসেছিল তখনই আমরা একটা আইডিয়া করতে পারছিলাম যে এই সিনেমাটার কিছুটা হতে চলেছে মানে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছিল প্রি টিজারটা সেখান থেকে আমরা আইডিয়া গল্পের কিছু আইডিয়া করতে পারছিলাম না কিন্তু যা তার গ্র্যান্জার ছিল সেটা দেখেই বোঝা যাচ্ছিলো যে একটা কিছু হতে চলেছে আর উইন্ডোজের পাস্ট রেকর্ড এমন আছে এবং স্পেশালি পুজোর রেকর্ড মানে পুজোর সময় রিলিজ করেছে উইন্ডোজ কোনো একটা সিনেমা সেটা রেকর্ড অসাধারণ এবং তারা মানে স্পেশালি নন্দিতা দেবী এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় তারা জানেন যে বাংলার অডিয়েন্স স্পেশালি উইন্ডোজের যে স্পেশাল একটা পকেট অডিয়েন্স আছে তারা এক্স্যাক্টলি কি পছন্দ করে যদিও তাদের ঘাড়ে একটা অ্যালিগেশন কনস্ট্যান্ট থাকে যে তারা ফ্যামিলি ড্রামা করে করে পয়সা ইনকাম করে বেরিয়ে যায় কিন্তু লাস্ট পুজো থেকে দেখছি উইন্ডোজ কিন্তু নিজেদের ট্র্যাক থেকে একদম হাটকে কাজ করার চেষ্টা করছে এখন আমরা বহুরূপী টিজার নিয়ে কথা বলবো এবং টিজারটা দেখে আমি যে গল্পটা বুঝলাম এই গল্পটাও একটা অরিজিনাল ট্রু স্টোরি থেকে ইন্সপায়ার্ড আই হোপ সো আমার এক্সাক্টলি কেসটা মনে পড়ছে না বাট এরকম একটা খবর আমি শুনেছিলাম বহু আগে কিন্তু টিজার থেকে যতটুকুনি বুঝলাম সেটা নিয়ে আলোচনা এখন করছি আমি কিচ্ছু মনে নেই কিন্তু আমি যেটা যে কেসটা সম্পর্কে শুনেছি এই এই গল্পটা টিজারটা দেখেই বোঝা যাচ্ছে যে মানে যেটা যেটা আমি প্রেডিকশন করছি ইটস মাই মানে প্রেডিকশন কিন্তু হ্যাঁ যে শিবপ্রসাদ বাবু যে ক্যারেক্টারটা এখানে উনি প্লে করছেন তিনি ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টারে মানে বহুরূপী হয়ে মানে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার ক্যারেক্টার সেজে ব্যাংক ডাকাতি করেন এবং তিনি কোনো সময় নিজের আসল রূপটাতে থাকেন না সর্বক্ষণ একটা ডিফারেন্ট ক্যারেক্টার সেজে বসে থাকেন আই সো গল্পটা দেখে যা মনে হচ্ছে এবং তাকে পুলিশ কখনোই ধরতে পারে না তার বহুরূপী ক্যারেক্টারের জন্য মানে তার সে সবসময় ডিফারেন্ট ক্যারেক্টার সেজে থাকে যেহেতু তাকে ধরা সম্ভব হয় না এখানে জাস্ট দুটো ক্যারেক্টার মানে দুটো মানে শিব শিবপ্রসাদ বাবুর দুটো ক্যারেক্টারকে এরা কিন্তু দেখেছে একটা উকিল ক্যারেক্টারে মানে উকিল সেজে বহুরূপী হয়ে উকিল সেজে তিনি গিয়েছেন একটা জায়গায় আর একটা সিনে দেখাচ্ছে সে একদম সাধারণ একটা মানুষ একটা গোফ আছে সাধারণ একটা মানুষ এরা ব্যাঙ্ক ডাকাতি করতে গেছে এবং সেখানে গিয়ে বলছে আমি ব্যাঙ্ক ডাকাতি করি বাবু ওটা বলার স্টাইলটা খুব সুন্দর ফানি ওয়েতে আসলে এই গল্পটা যদি সিঙ্গল লাইনে বলি আমার যেটা মনে হয়েছে টিজারটা দেখে যে এটা একটা চেজিং সিনেমা যেখানে আবির বাবু একজন পুলিশ অফিসার প্রচণ্ড মানে সে বলে না দু দিয়ে পুলিশ অফিসার সেরকম একজন পুলিশ অফিসার যিনি একটি কেস পায় যেখানে একটা ওয়েস্ট বেঙ্গলে একটা কোনো জায়গায় বিশাল বড় ব্যাংক ডাকাতি হয় সেই ব্যাংক ডাকাতদের ধরতেই এই কেস মানে এই সিনেমাটা তৈরি হয়েছে এবং সেই ব্যাংক ডাকাতির যে সর্দার ওই আমাদের শিবুবাবু তিনি ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার করে এস্কেপ হয়ে যাচ্ছেন মানে পালিয়ে যাচ্ছেন পালাতে মানে পালিয়ে যেতে সক্ষম হচ্ছেন হয়তো তার ব্যাকগ্রাউন্ডে তার ফ্যামিলির মানুষেরা বা তিনি যে কমিউনিটিতে থাকেন তারা ম্যাক্সিমাম বহুরূপী মানে যারা এই বহুরূপীদের একটা আলাদা কিন্তু হিস্ট্রি আছে আমাদের স্পেশালি পশ্চিমবাংলার রুরাল বেল্টে প্রচুর এমন ফ্যামিলি আছে যাদের কিন্তু পেশাটাই বহুরূপী মানে তারা কেউ কালী ঠাকুর সে যে কেউ শিব ঠাকুর সেজে গাজনের সময়ে চরকের সময়ে আমরা তাদের দেখতে পাই এবং তারা কিন্তু এক এক ধরনের ঠিক যাত্রা বলবো না এক ধরনের অভিনয় করে করে পাড়াতেও শো করেন ছোট ছোটো টিলা বা মাচা শো যেগুলো বলে সেগুলোতে হয় আমি নিজের চোখে দেখেছি তো সেই একটা কানেকশন যোগ করে দেবে যাই হোক এই ট্রেল এই টিজারটা কিন্তু আমার প্রচণ্ড ভালো লেগেছে এবং খুব ইন্টারেস্টিংভাবে কিন্তু এটাকে কাটা হয়েছে যে কারণে দেখতে ভালো লাগছে আর হলো শিবুবাবুকে অসাধারণ লাগছে ওনার প্রেজেন্টেশন দুর্দান্ত মানে ক্যামেরায় তো উনি অন্য রকমভাবে ওনাকে দেখতে পেলাম এবং আবিরদাকে একই রকম লাগছে আবিরদা এই সিনেমাতে ওই স্পেশাল একজন পুলিশ অফিসার যার ফেলিয়ারনেসের গল্পটাই কিন্তু সে করছে তাকে দিয়েই ন্যারেটিভটা করিয়েছে এই টিজারটা আমি জানি না সিনেমাটারও তিনিই করছেন কিনা যাই হোক এই হলো ব্যাপার এবং কৌশানিকে একদম আমরা একটা সাঁওতালি রূপে দেখেছিলাম আজকে কিন্তু একদম একটা অন্য রূপে দেখলাম একটা লরিতে বসে আছে পুরো একদম মানে একদম কি বলবো মানে প্রচণ্ড সুন্দর দেখতে লাগছে অ্যাট্রাক্টিভ সেরকম একটা লুকে দেখলাম যেখানে কিন্তু কোনোভাবেই সাঁওতালি মনে হচ্ছে না এছাড়া আরও যে যে ক্যারেক্টারগুলোকে খুব দ্রুতভাবে দেখালো খুবই ভালো লেগেছে আমার মনে হয় এই গল্পটা মানুষের মধ্যে ভালো রকমের কিউরসিটি ক্রিয়েট করবে যখন হলে বসে মানুষ দেখবে এই ক্যারেক্টারগুলোর মধ্যে ঢুকে যাবে এটা আমার ধারণা কারণ আবিরদা কীভাবে ধরবে এই গল্পটা কিন্তু মানে পুরোটাই চেজিংয়ের উপর আমার যত যা ধারণা হলো যাই হোক বিজিএম আমার খুব ভালো লেগেছে কাঠগুলো যেগুলো হয়েছে পটফাট করে যে যাচ্ছে খুব সুন্দর লেগেছে এবং ওরা একটা জিনিস মেনশন করছে এই গল্পটা নাকি বাংলার সবচেয়ে বড় ব্যাংক ডাকাতির ওপর তো আমি যতদূর মনে পড়ছে একটা পুরনো কেস সেখানে আমার মনে হচ্ছে আমি এরম একটা কেস পড়েছিলাম কিন্তু আমি এক্স্যাক্ট মনে করতে পারছি না যদি মনে পড়ে আমি পরবর্তীকালে তোমাদের ভিডিও করে জানাবো যাই হোক এই উইন্ডোজকে অসংখ্য অসংখ্য কনগ্র্যাচুলেশনস এটা খুব ভালো গল্প নিয়ে আবার একটা ভালো গল্প নিয়ে কাজ করার জন্য এটাই বলবো এবং স্টোরি তো নন্দিতা রয় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের স্টোরি নিশ্চয়ই অসম্ভব ভালো হবে আবার একটা আসল ঘটনা মানে সত্যি ঘটনা অবলম্বনেই তৈরি আর কী বলবো এটা আমার যেরকম লেগেছে আমি বললাম আমি টিজারটাকে আমার যদি কেউ নাম্বারিং করতে বলে পাঁচের মধ্যেই টিজারটাকে আমি চার দিয়ে দেবো টিজারটা খুব ইন্টারেস্টিং টি শার্ট আমার খুব ভালো লেগেছে টিজারটা তবে দেখার বিষয় পুজোয় তার মানে এবারে খুব হার্ড হার্ড মানে টক্কর হতে চলেছে টেক্কা হতে চলেছে টেক্কার সঙ্গে মানে টেক্কা এবং উইন্ডোজের বহুরূপী এই দুটো সিনেমার মধ্যে কিন্তু টেক্কাটা এক্স্যাক্টলি হবে মানে টক্কর হবে আমি বলতে চাইছি এটা এবং দুটো সিনেমা মানে এই সিনেমাটাও রিলিজ কিন্তু আটই অক্টোবর এইথ অক্টোবরে এই সিনেমাটা রিলিজ ডেট আজকে ঘোষণা করে দিয়েছে এখন তো জন্য চললাম পরবর্তী বিভিন্ন শীঘ্রই দেখা হবে টাটা